তার আপনি যেটা প্রশ্ন কোনো কিছু থাকলে আজকে আপনি নেবেন, কালকে আমাকে কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে? যে জন্য আজকে আপনার সময়টা রেখেছি আমি সেটা কথাবার্তা বলি এখন। এই ভাই সামনে মোবাইল একটু ডাউন করেন, মোবাইল দাও। আপনারা সবাই জানেন, সবাইকে সাইড থেকে কথা বলেন না, সবাই চুপ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সারা বাংলাদেশ তাকিয়ে ছিল হিরো আলমের আজকে কি হবে। তবে আজকে একটা জিনিস আমার গর্বে বুকটা ভরে গেছে, বাংলাদেশে আজকে যে নির্বাচন হলো, মনে হচ্ছে আজকে আমি প্রধানমন্ত্রীর ভোট করলাম। সারা বিশ্বের লোক যে আরে মনে করেন, ফেসবুক ইউটিউব গণমাধ্যম যে আরে প্রচার করছে, সেই সে দেখা যাচ্ছে আজকে মানে প্রধানমন্ত্রীতে আমি দাঁড়াইছিলাম, মানে আজকে যে ভোটটা হইল। তো যাই হোক, আজকে ভোটের ফলাফল আপনারা সবাই জানেন। তে আমার প্রথম বলে ফলাফলের বিষয়টা হলো যে আমাদের নন্দীগ্রাম যখন আমাকে ফলাফল ঘোষণা করায়, প্রথম বলতেছি আমার নন্দীগ্রাম হলো যে 49টা কেন্দ্র আর কি। আচ্ছা, আমার নন্দীগ্রামে হলো 49টা কেন্দ্র। এখানে যখন একর থেকে এরা ফলাফল ঘোষণা করলো, একর থেকে 39 পর্যন্ত এরা ফলাফল ঘোষণা করছে। করার পরে চুপচাপ মানে আরো কিছুদিন গ্যাপ দেয়, মানে 10টা 12টা করে গ্যাপ দেয়, 39 পর্যন্ত এরা ঘোষণা করার পরে আর কোনো কোনো ঘোষণা করেনি। আর কোনো ঘোষণা করে না করে ডাইরেক্ট করলে কি ওরা ডিক্লারে আসলো, মানে আমি কত ভোট আমার ভোটের ফলাফল মনে করেন যে আরো বলার ছিল, তারা কিন্তু বলেনি। না বলে কি বলল, ধাম করে কিন্তু আমাকে ডিক্লার দিল, আমি পাশে 8,000, তানচিন পাশে 11,000, এরকম করে ঘোষণা দিল আর কি। ঘটনা হলো কি, মাঝখানে যে 10টা, এই 10টার কোনো ফলাফল নাই, ডাইরেক্ট তারা ঘোষণা দিল। আর পরে কিছু কিছু জায়গার ভোটার আমাকে রেজাল্ট দেখেছে, আমি পাশে 28টা, তারা তানছেন পাশে মনে করেন মুসলমানরা 500 ভোট। তা আমরা প্রতিটা ভোটিটা দেখি 78টা 80টা 37টা সবকটা মনে করে ভোট মিলে 500 ভোট হয় না এক একটা বুধে। তাহলে তুমি তাহলে আমরা এতগুলো লোক যে ভোট পেলাম, সেই ভোটগুলো গেল গে, তাই এক একটা ভোটের 500 করে ভোট পেল। এই 500 ভোট হঠাৎ করে আসলো কোত্থেকে, আমরা নিজেও বুঝলাম না। এবং আমরা বিকেল থেকে প্রতিটা কেন্দ্রে আমরা খবর নিয়েছি, কেন্দ্রে দু এক একটা আমি তো জীবনে ফেলও করি, সেই রেখা থাই মনে করেন আপেল মার্কে ইয়ে পার করছে, ডুয়েল পাস করছে, অথবা মনে করেন ট্র্যাক মার্কা। তাহলে হট করে এত ভোট করতে গেলে আমি জানি না। এবং আমার যারা এজেন্ট ছিল তাদেরকে আমরা কিন্তু ভোট বলা বলে পরে বলছে যে আমাদের কাগজ দেন, তারাকে কিন্তু কাগজও কেউ দেয়নি অফিসাররা। তারপরে যারা ওখানে ভিতরে ছিল, ওখানে আমি তো সব কটা কেন্দ্রে ঘুরছি, আজকে অনেক কটা কেন্দ্রে ঘুরছি, তারা যখন এই মনে করে ফলাফলটা নিয়ে আসে আমাকে তো বলছে আলম ভাই আপনি পাস করছেন, আমার কেন্দ্রে আপনি এত বলেন এতগুলো ভোট পাচ্ছেন, এরকম করে আমাকে তো আমাকে সবাই বলেছে। এবং পুলিশ কর্মীরা বলেন, র্যাব কন, বিডিআর কন, সেনাবাহিনী কন, এমন কোনো লোক বলেনি যে আমি পাস করিনি। যারা ভিতরে ছিল তারা সবাই এক ব্যক্তিকে বলছে আপনি পাস করছেন, আপনি কিন্তু ফলাফল খুবই ভালো। এবং যে সমস্ত লোকেরা ভোট দিয়েছে এমন কোন লোক নাই যে তারা আমাকে লোকে আঙ্গুল দিয়ে দেখায়নি আলম ভাই আপনাকে আমি একটা ভোট দিয়ে আসলাম। তাহলে এত ভোট, ভোটটা গেল কিছু আমি জানি না। এবং ওখানে ফলাফল ঘোষণা শেষ হয়নি, ওখানে আমরা আগে নিজেই জানি না, আমরা প্রার্থী দলটি বসে আছে যে কত ভোট পাইছে, ওরা আগে মনে করলি ঘোষণা দিল যে আমরা এখন কালে ঘোষণা আনুষ্ঠানিক ঘোষণা নেই বাকি পাস করছে মশাল। তাহলে আমরা মানুষের দৃষ্টিতে ভোটের মানে যে অনেকে বলতেছে ভাই ভোটারদের উপস্থিত খুবই কম, তো ভোটারদের উপস্থিত কী হিসেবে হবে, ভোটাররা কীভাবে ভোট করতে যাবে, তো ভোট ভোটের আগে ভোট হয়ে যায় তাহলে ভোট কেউ কি দিতে যায়। এবং এই জায়গা এতগুলো ভোটের ব্যবধান, মাঝখানে 10টা ভোট নেই, তাহলে আমরা তখন জিজ্ঞেস করব, জিজ্ঞেস করতে শুধু করতে দিল না, তারা ধান করে আসে ঘোষণা দিল। আর এমন কোনো কেন্দ্রে নেই, আপনি ভালো করে খবর দেখবেন যারা আমি এজেন্সি দিয়ে কেন্দ্রে বিকেল থেকে সবাই কিন্তু প্রতিটা কেন্দ্রে আমরা এজেন্সি ছিল, লোকজন ছিল, আমাকে বলে আপনি এত ভোট পাই পাঁচ সালে অন্য কোথাও আমি ফল পাইনি। ওই জায়গাতে হঠাৎ করে যে আমরা উল্টো পাল্টা হিসেবটা দেখুন, তাহলে এখন এই ভোটটা আপনি কী জনগণ কী মেনে নিতে পারে বলুন। আমি নয় মনে করি মনে হচ্ছে কী বলতে বলেন, তারা